9SC Type-6 এর প্রশ্ন নাম্বার 4 হ্যাঁ তো এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই টাইপ প্রশ্ন নাম্বার 3 এর মতোই আমি যা y equal to এই প্রশ্নটাকে y ধরে নিচ্ছি y equal to sin 2 tan inverse root of 1 minus x by 1 plus x সো আমরা জানি এই অঙ্কগুলোতে আমাদের টার্গেট থাকে এখানে যে জিনিসটার ইনভার্স থাকে যেমন এখানে 10 ইনভার্স আছে তাহলে তার পাশের জিনিসটাকে 10 বানাতে চেষ্টা করব 10 বানানোর এখানে অ্যাটলিস্ট 10 বানাইতে যদি 10 বানাইতে না পারি তাহলে কট বানাবো কটকে আমরা 10 বানাইতে পারি কারণ কট থিটাকে লেখা যায় 10 পাই বাই 2 মাইনাস থিটা কারণ 10 ইনভার্স আর 10 কাটা যাবে তো আমরা সব সময় এই টাইপের অঙ্কগুলোতে চেষ্টা করি যেটারই ইনভার্স আছে ওই জিনিসটাকে তৈরি করতে আমরা এই এত লোক অঙ্ক কিন্তু জাস্ট প্রশ্ন নাম্বার 3 এ সলভ করছি এই সেম অংশটুকু তো আমি আবারও বোঝার সুবিধাতে বলতেছি যেহেতু এখানে 10 ইনভার্স আছে আমরা এখানে 10 তৈরি করব আমরা কিন্তু x ইকুয়াল cos 2 থিটা ধরলেই খুব সহজে এখানে অঙ্কটা হয়ে যাবে কারণ x ইকুয়াল cos 2 থিটা ধরলে উপরে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা উপরে কি হবে 1 মাইনাস cos 2 থিটা আর নিচে তাহলে কি হবে 1 প্লাস cos 2 থিটা তার রুট যার সূত্র দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা আর 1 প্লাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা এই 2 2 কাটা গেলে sin স্কয়ার বাই cos স্কয়ার কিন্তু 10 স্কয়ার হয়ে যাবে তো আমরা খুব সহজেই ম্যাথটা মিলবে সো আমি পুরো ম্যাথটা যদি করি যে 2 10 ইনভার্স টার ব্র্যাকেট সামনে আছে y equal to sin তাহলে আবার y equal sin 2 10 ইনভার্স তো এখন আমার ব্যাপারটা কি দাঁড়াইলো যে y equal sin 2 10 ইনভার্স এখানে শুনে যেটা দাঁড়াবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা হচ্ছে 10 স্কোয়ার থিটা স্কোয়ার রুটে কাটা গেলে 10 থিটা তাহলে সাইন 2 10 ইনভার্স 10 থিটা ওকে তাহলে 10 ইনভার্স 10 কাটা তাহলে আমরা লিখতে পারি সাইন 2 থিটা ওকে এইখান থেকে আমরা কস স্কোয়ারে নিয়ে যাই হ্যাঁ কারণ আমরা x ইকুয়াল দিছিলাম হচ্ছে কস 2 থিটা cos 2 থিটা তাই আমি যদি এখানে cos 2 থিটা আনতে পারি তাহলে কিন্তু আমার জন্য ব্যাপারটা সুবিধা হবে যে আমি cos 2 থিটার জায়গায় x বসাই দিব তো আমরা এখানে আমরা জানি sin থেকে খুব সহজেই cos এ যাওয়া যায় যদি স্কয়ার থাকে তাহলে আমরা রুট নিয়ে একটা স্কয়ার নিলাম sin স্কয়ার 2 থিটা আমরা জানি কি sin স্কয়ার a equal 1 minus cos স্কয়ার a sin স্কয়ার a equal 1 minus cos স্কয়ার a তো এই 2 থিটাকে যদি আমি a চিন্তা করি তাহলে এখানে sin স্কয়ার a আছে তাহলে আমি এটাকে কি লিখতে পারি 1 minus cos স্কয়ার a a মানে 2 থিটা মানে root of r 1 minus cos স্কয়ার 2 থিটা এটাকে আমি কি লিখতে পারি cos 2 থিটা যেহেতু x ধরছি তাহলে x স্কয়ার মানে cos স্কয়ার 2 থিটা তাহলে 1 minus x স্কয়ার তো আমাদের সরলীকরণের কাজ শেষ এখন কিন্তু আমরা এটাকে খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারি তাহলে dy dx ইকুয়াল আমার কি হবে এখানে আমি ফারস্টে রুট পাচ্ছি এই পুরো জিনিসটা রুটের ভিতর আছে তাহলে রুট x এর সূত্র কি 1 বাই 2 রুট ওভার x রুট x এর সূত্র হচ্ছে 1 বাই 2 রুট ওভার x বাট এটা কি x এটা তো x না তাহলে এটা যেহেতু x না আমরা জানি ডিফারেন্সিয়েশনে x এর জায়গায় বা চলকের জায়গায় অন্য কেউ থাকলে তার ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার দ্বারা গুণ করব তাহলে 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার এখানে 1 এর ডিফারেন্সিয়েশন 0 0 লেখার দরকার নাই মাইনাস x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x কিভাবে পাওয়ার আগে আসলো পাওয়ার একই মানে গেল তাহলে এখানে 2 2 কাটা আমার উত্তর যেটা দাঁড়াবে উপরে মাইনাস x আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার উপর হচ্ছে মাইনাস x আর নিচে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার সো আমাদের এই ম্যাথটা সলভ হয়ে গেল এটাই উত্তর